নমস্কার প্রত্যেক বন্ধুকে আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ও বাংলার বাইরেতে স্বাগত। আমাদের চ্যানেলে আপনারা বিভিন্ন ভ্রমণ সংক্রান্ত ভিডিও পাবেন। চলুন আজকের আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাওয়া যাক যেখানে পাহাড়ের পা ধুইয়ে দিচ্ছে সাগর, আবার পাহাড় চূড়ায় উঠতে ট্রেন ছুটে যাচ্ছে অসংখ্য গুহা ভেদ করে, আর উপরি পাওনা হিসাবে পেয়ে যাবেন ট্রেনের জানালায় বসে গভীর জঙ্গল আর ঝর্ণার দর্শন। তবে যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর সময়ে সময়ে আপডেট পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। চলুন বেরিয়ে পড়ি। মন পিপাসু অনেকে নিশ্চয়ই ধরেই ফেলেছেন, আর যারা এখনো ধরতে পারলেন না তাদের জন্য বলেই দিই, আমি ভাইজাগ ও আরাকু যাওয়ার কথা বলছি। ভাইজাগ যাওয়ার সব থেকে ভালো ট্রেন 12841 হাওড়া চেন্নাই করমন্ডল এক্সপ্রেস, কারণ এই ট্রেনের গতি ভালো, স্টপেজ কম, লেট করে না, পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট এবং প্যান্ট্রি কার থাকায় চলন্ত ট্রেনেই গরম খাবার পাবেন। তবে আপনি চাইলে পিএনআর নম্বর ধরে অনলাইনে IRCTC-র ই ক্যাটারিং এর মাধ্যমে আগাম খাবার বুক করে রাখতে পারেন। সেক্ষেত্রে নির্দিষ্ট স্টেশনে আপনার সিটে বসেই আপনি খাবার ডেলিভারি পাবেন। আমরাও তাই করেছিলাম, বিকেলের টিফিন ও ডিনার একদম ঠিক সময়েই আমাদের পৌঁছে দেওয়া হয়েছিল। পুরো জার্নিতে আমরা যে খাবারগুলো নিয়েছিলাম তার দামের তালিকা আপনাদের সুবিধার জন্য এখানে দিয়ে দেওয়া হলো। এই ট্রেনটি দুপুর 2:50 হাওড়া ছেড়ে পরদিন ভোর 4 ভাইজাগ পৌঁছতে মাঝখানে 9 স্টেশনে দাঁড়াবে এবং মোটামুটি 13 সময় নেবে। কিন্তু যাত্রাপথের দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য, শিল্পাঞ্চল আর বিভিন্ন নদীর ব্রিজ বেরোনো দেখতে দেখতে কখন আপনার শুয়ে পড়ার সময় হয়ে যাবে বুঝতেই পারবেন না। আর যখন ঘুম ভাঙবে তখন তো আপনি ভাইজাগ পৌঁছেই গেছেন। যাদের ট্রেন জার্নিতে ভালো ঘুম হয় তারা খেয়াল করে 3:30 নাগাদ অ্যালার্ম দিয়ে রাখবেন। মনে রাখবেন করমন্ডল এক্সপ্রেস ট্রেনটির লেট করার বদভ্যাস নেই, আর ভাইজাগ স্টেশন করমন্ডল এক্সপ্রেসের প্রান্তিক স্টেশন কিন্তু নয়। যাই হোক, মজার বিষয় হল 3:30 বাজতেই গোটা বগির সমস্ত প্যাসেঞ্জারের অ্যালার্ম বেজে উঠল। বুঝলাম সবাই চলেছে ভাইজাগ, আর নির্ধারিত সময়ের 10 আগেই ভাইজাগ স্টেশনে ঢুকল করমন্ডল এক্সপ্রেস। ভাইজাগ স্টেশনে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে অপেক্ষা করতে লাগলাম, কারণ আমাদের গন্তব্য আরাকু যাওয়ার ট্রেন 5-8-5-0-1 বিশাখাপত্তনম কিরানডুলু প্যাসেঞ্জার বিশাখাপত্তনম স্টেশন থেকে 6:50 ছাড়বে। বলে রাখি ভাইজাগ এবং বিশাখাপত্তনম একই শহরের নাম, তবে স্টেশনের নাম বিশাখাপত্তনম। একটা চায়ের দোকান খুঁজে চায়ের কাপে চুমুক দিতে দিতে ভোরের আলো ফুটল, চাক্ষুষ করলাম ভাইজাগ স্টেশনের অপরূপ সৌন্দর্য। স্টেশনের ওভারব্রিজে দাঁড়িয়ে সামনে দেখতে পেলাম পূর্বঘাট পর্বতমালার নাম না জানা সবুজে ভরা এক সুউচ্চ পাহাড়। বিশাখাপত্তনমের স্টেশন কোড হচ্ছে VSKP কিরানডুলু প্যাসেঞ্জার একদম নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে গেল। মাঝখানে 13 স্টেশনে দাঁড়াবে ও 131 পথ অতিক্রম করে আরাকু পৌঁছবে। VSKP স্টেশন ছাড়ার পরে ট্রেনের জানালা দিয়ে পাহাড় নজরে এলেও
কিছুতেই ধরা দিতে চাইছিল না। যতই ট্রেন পাহাড়ের দিকে এগোচ্ছে, পাহাড়ও যেন ততই আমাদের ভয়ে পিছিয়ে যাচ্ছে। তাই কোট্টাভালাসা স্টেশন পর্যন্ত রেলওয়ে ট্র্যাকের পাশে ধান ক্ষেত, আখের ক্ষেত আর কলাবাগানে চাষিদের পরিচর্যা দেখতে খারাপ লাগছিল না। কিন্তু কোট্টাভালাসা স্টেশন ছাড়তেই পাহাড় ভয় কাটিয়ে আমাদের প্রেমে ধরা দিল। পাহাড়ি পথে এঁকে মেঁকে ট্রেন এগিয়ে যেতে লাগলো। তারপর হঠাৎ ট্রেন একটা গুহার ভেতরে প্রবেশ করল, আর গুহা থেকে বেরিয়ে ট্রেন একটা পাহাড়ি ঝর্ণার সম্মুখীন হল। পরপর এমনই বেশ কয়েকবার গুহার প্রবেশ করল এবং প্রস্থানের পরেই ঝর্ণাও দেখতে পাওয়া গেল। প্রসঙ্গক্রমে বলে রাখি, ঝর্ণা দেখতে হলে আপনাকে ট্রেনের বাম দিকে বসতে হবে, আর আপনার ভাগ্য তেমন সুপ্রসন্ন না হলে একটু আগে ভাগে বাম দিকের দরজা আগলে দাঁড়াতে হবে। আমাদের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছিল। তবে ভ্রমণের আনন্দের আতিশয্যে কখনোই নিজের নিরাপত্তার দিকটি ভুলবেন না। দরজায় দাঁড়াতে হলে অবশ্যই শক্ত করে হাতল ধরে রাখবেন, আর কখনোই দরজা দিয়ে বাইরের দিকে মুখ বাড়াবেন না। এইভাবে একসময় ট্রেন পৌঁছলো বোরাগুহালু স্টেশনে। এখানে বলে রাখি, বোরাগুহালু স্টেশনে যেখানে ট্রেনটি এসে দাঁড়ালো তার ঠিক নিচেই আছে বোরাকেভের গভীরতম অংশটি। বোরাগুহালু থেকে ট্রেন ছাড়তে দরজা ছেড়ে নিজের আসনে বসে দূরে ডান দিকের উপত্যকার সৌন্দর্য ক্যামেরাবন্দি করতে থাকলাম। নির্ধারিত সময় থেকে 40 মিনিট দেরিতে 11:30 ট্রেন আরাকু স্টেশন পৌঁছল। স্টেশন থেকে বেরিয়ে হোটেলে যাওয়া বলে অটো ভাড়া করতে গিয়ে এক চরম ভাষাগত সমস্যায় পড়া গেল। স্থানীয় বাসিন্দারা কেউই হিন্দি বা ইংরাজি কোনোটাই বুঝছে না। তবে এক অটোওয়ালা শুধুমাত্র হোটেলের নাম শুনে 50 rupees কথাটি উচ্চারণ করল। কথা না বাড়িয়ে উঠে পড়লাম। এইভাবে পৌঁছলাম হোটেল বশিষ্ঠহীন। স্নান সেরে ফ্রেশ হয়ে হোটেলের রেস্তোরাঁতে গেলাম। দাম একটু বেশি হলেও তিনজন খেতে হলে ভাত দু প্লেট নিলেই যথেষ্ট, এবং অন্যান্য তরকারি বা ডাল তিনজনের জন্য এক প্লেট যথেষ্ট। আরাকুতে আর যাই খান বা না খান, কখনোই চেখে দেখতে ভুলবেন না এখানকার অন্যতম ট্রাইবাল ফুড বাম্বু চিকেন। তবে সেটা লাঞ্চে পাবেন না, সন্ধ্যাবেলা পেতে হলে হোটেলেই অ্যাডভান্স করে অর্ডার দিয়ে রাখুন। 500 gram বাম্বু চিকেনে 3-4 জন ভালোভাবে খেতে পারবেন। খাওয়া দাওয়ার পর পরের দিন কিভাবে ভাইজাগ ফেরা যায় সে ব্যাপারে ম্যানেজারের সাথে আলোচনা করে জানলাম গাড়ি ভাড়া করলে 4,500 লাগবে। সেটা অত্যন্ত বেশি মনে হওয়ায় ম্যানেজার পরামর্শ দিলেন অটো ভাড়া করে সাইট সিং ও বোরাকে ঘুরে এসে আবার বাসে করে ভাইজাগ রওনা হওয়ার জন্য। এখানেও আপনাদের সুবিধার জন্য বাস ভাড়া, অটো ভাড়া এবং গাড়ি ভাড়ার একটি তুলনামূলক তালিকা দেওয়া হল।
সেই মতো বিকেল 3:30 নাগাদ একটি অটো ঠিক করে সাইট সিং এ বেরোলাম। আমাদের প্রথম গন্তব্য পদ্মপুরম গার্ডেনে প্রবেশ করে দেখলাম বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো একটি বোটানিক্যাল গার্ডেন। পুরো বাগান ঘুরে দেখার জন্য টয় ট্রেনের ব্যবস্থা আছে, তার ভাড়া আলাদা। ভিতরে আমাদের উৎসাহব্যঞ্জক কিছু না পাওয়ায় এখানে সময় ব্যয় না করে বেরিয়ে এলাম। এরপর পৌঁছলাম ট্রাইবাল মিউজিয়াম। ভিতরে কিছু হস্তশিল্পের দোকান আছে, কিন্তু সেগুলি আদৌ আদিবাসীদের দ্বারা তৈরি বলে মনে হল না। আদিবাসীদের জীবনযাত্রার মডেল বিভিন্ন কক্ষে সাজানো রয়েছে। এগুলি মনে হয় আদিবাসীদের দ্বারা উৎপাদিত বিভিন্ন দানা শস্য। যেমন এখানে দেখুন, তাদের সামাজিক ব্যবস্থা ও চাষবাস তুলে ধরা হয়েছে। আবার এখানে লক্ষ্য করুন, আদিবাসীদের একেবারে নিজস্ব কিছু অলংকার রাখা আছে। এগুলি আদিবাসীদের শিকারের জন্য ব্যবহৃত কিছু হাতিয়ার, দৈনন্দিন জীবনযাপনে ব্যবহৃত কিছু সামগ্রী এবং তাদের বিনোদনের জন্য ব্যবহৃত কিছু বাদ্যযন্ত্র। এখান থেকে বেরিয়ে রওনা হলাম কফি মিউজিয়ামে। এটি মূলত বিনোদন পার্ক কাম রেস্টুরেন্ট। এখানে রয়েছে ট্রাম্পোলিন, ক্রিকেট প্র্যাকটিস, ষাঁড়ের পিঠে চড়া ইত্যাদি। এছাড়াও আছে বেকারি ও কফি শপ। মূল মিউজিয়ামে কফির ইতিহাস ছবি ও মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখান থেকে বেরিয়ে অটোওয়ালা আমাদের হোটেলে ফেরত নিয়ে এল। হোটেলে ফিরে খোঁজ নিয়ে জানলাম আমাদের অর্ডার দেওয়া বাম্বু চিকেন রেডি। রেস্তোরাঁ থেকে বড় এক টুকরো পোড়া বাঁশ হাতে ধরিয়ে দিল, কিন্তু সেই পোড়া বাঁশের থেকেই বেরিয়ে এলো অপূর্ব অ্যারোমা সম্পন্ন বেশ কিছু চিকেনের টুকরো। তা থেকে এক টুকরো মুখে দিতে শুধুমাত্র একটা কথাই বেরিয়ে এলো, দারুণ এবং দারুণ। রাত 8 নাগাদ ডিনারের জন্য রেস্তোরাঁতে গেলাম। আমাদের অর্ডার দেওয়া খাবারের দামের তালিকা ও পরিমাণ আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, হোটেলের নিজস্ব রেস্তোরাঁতে রুটি না পেয়ে আশেপাশে বেশ কয়েকটি খাবারের দোকানে খোঁজ করেও রুটির সন্ধান পাইনি। বুঝলাম এখানে রুটির প্রচলন নেই। এখানেই শেষ হলো আমাদের আরাকু ভ্রমণ। বোরাকেভ ও ভাইজাগ ভ্রমণ পরের ভিডিওতেই পাবেন, তাই দেখতে থাকুন আমাদের চ্যানেল বাংলা ও বাংলার বাইরে।
আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আবারও অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সময় সময় আপডেট পেতে পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটিতে কি ভালো লাগলো, কি ভালো লাগলো না, বা কিভাবে ভিডিওটিকে আরো ভালো করা যেত, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।